আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা কিভাবে করা যায় তা দেখাবো। নর্মালি কোরমা, পোলাও, বিরিয়ানি, রোস্ট, মোগলীয় খাবার বা শাহী খাবারগুলোতে আমরা খাবারের ঘ্রাণ, সৌন্দর্য এবং স্বাদ বৃদ্ধির জন্য পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করি। এই পেঁয়াজ বেরেস্তা যদি পারফেক্টলি করা যায় তাহলে নর্মাল ফ্রিজে আপনি এটা সংরক্ষণ করতে পারবেন 5 থেকে 6 মাস পর্যন্ত। শুধুমাত্র ছোটো ছোটো কিছু টিপস ফলো করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা করা যায়। বেরেস্তাটা করার জন্য আমি দেশি পেঁয়াজ নিয়েছি আর একটু ছোট সাইজের পেঁয়াজগুলো নিয়েছি। খোসাটা যেন ছিলতে সুবিধা হয় এই জন্য আমি নর্মাল পানিতে পেঁয়াজটা 5-6 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। আপনারা যদি কেউ বিদেশি পেঁয়াজ দিয়ে এটা করতে চান তাও করতে পারবেন, সেক্ষেত্রে শুধু ছোটো পেঁয়াজগুলো বেছে নিতে হবে। কারণ ছোটো পেঁয়াজের কোয়াগুলো পাতলা থাকে তাই বেরেস্তাটা ভালো হয়। যদি মোটা বিদেশি পেঁয়াজটা ব্যবহার করেন তাহলে বেরেস্তাটা কিন্তু ভালো হবে না এবং এটা আপনি সংরক্ষণ করতে পারবেন না। পেঁয়াজগুলোকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আপনি গোল করেও কেটে নিতে পারেন একদম পাতলা করে, তবে আমি মাঝখান থেকে একটা কাটা দিয়ে লম্বা করে কেটে নিয়েছি। তবে যেভাবেই কাটেন না কেন পেঁয়াজটা কিন্তু একদম পাতলা হতে হবে সেদিকে নিশ্চিত করবেন, আর প্রত্যেকটা পেঁয়াজদানি সমানভাবে হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, না হলে চিকুনগুলো আগে পুড়ে যাবে, মোটাগুলো ভাজি হবে না। এখানে একটা কড়াইতে আমি বেশি করে তেল নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু ডুবো তেলে করতে হবে তাই একটু বেশি পরিমাণেই তেল আমি এখানে নিয়েছি। তেলটা খুব ভালো করে আমি গরম করে নিব। একটু চেক করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। যখনই দেখবেন পেঁয়াজের গায়ে এরকম বুদবুদি উঠছে এবং পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠেছে, তখনই বুঝতে হবে তেলটা একদম গরম হয়ে গেছে বেরেস্তা করার জন্য। এবার কেটে নেওয়া পেঁয়াজ থেকে অল্প অল্প করে পেঁয়াজ আমি এখানে দিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটা দেওয়ার সময় আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে ভেঙে দিচ্ছি যেন কোয়াগুলো আলাদা হয়ে যায়। পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই গরম তেলটা পেঁয়াজের যেই পানীয় অংশটা সেটা কিন্তু টেনে নিয়ে যাবে। এবার চুলার আঁচটাকে আমি একটু কমিয়ে দিব আর আস্তে আস্তে পেঁয়াজটা ভেজে নিব। প্রথম পর্যায়ে তেলটা খুব ভালো গরম হতে হবে যেন পেঁয়াজ দেওয়ার সাথে সাথে পেঁয়াজের রসটা টেনে নিয়ে যায়। তার পরবর্তীতে এসে চুলার আঁচটা ছোট করে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। সাইডের পেঁয়াজগুলো তাড়াতাড়ি পুড়ে যায় তাই সাইড থেকে নিয়ে নিয়ে মাঝখানে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু খেয়াল করে বুঝতে পারবেন আমার পেঁয়াজের কালারে কিন্তু ব্রাউন চলে এসছে। আমি এই পর্যায়ে চুলাটা একদমই বন্ধ করে দিয়েছি। যতটুকু তেল গরম আছে তা দিয়ে বাকি যে পেঁয়াজটা হতে বাকি আছে সেটা হয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন ব্রাউন কালার হতে শুরু করবে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ পেঁয়াজটা কালার চলে আসবে। এবার আমি পেঁয়াজটাকে উঠিয়ে নিব। এভাবে একটু সাদা ব্রাউন হবে, এই অবস্থাতে উঠালে অসুবিধা নেই, যতটুকু সাদা আছে ততটুকু গরমেই কালার চলে আসবে। এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, তেলটাকে খুব ভালো করে চেপে চেপে আপনি পেঁয়াজের থেকে সম্পূর্ণটাই বের করে নেবেন। যদি পেঁয়াজের ভিতর তেলের অংশ থাকে তাহলে কিন্তু বেরেস্তাটা সংরক্ষণ করা যাবে না। তেলটা খুব ভালোভাবে সরিয়ে পেঁয়াজটা উঠিয়ে আমি একটু টিস্যুর উপরে দিয়ে দিচ্ছি। এখানে আপনি নিউজপ্রিন্ট পেপারের উপরেও রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। একটু মেলে দিচ্ছি। প্রথম পর্যায়ে পেঁয়াজটা কিন্তু একটু নরম থাকবে, পরবর্তীতে যত সময় যাবে এটা ক্রিস্পি হয়ে যাবে। একটু খেয়াল করে বুঝতে পারবেন পেঁয়াজের ভিতরে যে সাদা অংশটা ছিল সেটাও কিন্তু ব্রাউন হয়ে গেছে। এখন আপনি একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে বয়ামে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 5 থেকে 6 মাস পর্যন্ত। তবে খেয়াল রাখবেন যদি তেলের অংশ থাকে
পেঁয়াজের ভিতরে, তাহলে তেল কাটা গন্ধ হয়ে যাবে, পেঁয়াজটি কিন্তু ক্রিসপি থাকবে না। তো প্রিয় ভিউয়ার্স, ছোট ছোট কিছু টিপস ফলো করে আপনিও বাসায় বানিয়ে নিতে পারেন পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা এবং তা সংরক্ষণ করতে পারেন। সামনে ঈদ আসছে, আপনি যদি এই ছোট কাজটা আগে থেকে করে রাখেন তাহলে দেখবেন যে যখন আপনার বড় প্রয়োজন হবে বা বেশি কাজ থাকবে তখন এই ছোট কাজটার জন্য আলাদা করে সময় বের করতে হবে না। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।